হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হলো হয়ে আমি একটা বড় ভিডিও ছেড়েছি, তোমরা ওটা দেখে নিও, আর শর্ট ভিডিও ছেড়েছি কতগুলো। আর তারপর কি করলাম, গোপালকে পুজো দিলাম, গোপালকে তুললাম, তারপরে চা করলাম, চা করে আমরা সবাই খেলাম। এবার এখন আমাদের মিশ্রির কাণ্ড কীর্তি দেখো কি করছে। দেখো দেখো দেখো, চটি পরার কি ধুম! চটি পেলেই পরবার জন্য ছটপট করবে। এই দেখো, চটি দুটো পায়ে ঢোকাবে, পারলো না, রাগের চোটে এসে এখানে পাপোসটাকে লাথি মারছে, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করছে যে পারবে কি না ও চটিটা পায়ে ঢোকাতে। আবার যখন পারে না, তখন আবার দৌড়ে এসে আমাকে কামড়াতে আসে। মানে বুঝতে পারছে এদিকে আমি আছি, আমাকে কামড়াতে আসছে যে আমি চটিটা কেন পায়ে পড়তে পারছি না, এটাই আমাকে বলতে চাইছে। আর যে যার কাজ করছে বাড়িতে, যেমন দিদা বসে বসে পেপার পড়ছে, দেখো মামুনি ওখানে বসে রয়েছে, সুমি ওই ঘরে বসে টিভি দেখছে, আর ও চটি পরার চেষ্টা করছে কি করে চটিটা পায়ে ঢুকাবে। অনেক চেষ্টা চলছে চটি পায়ে পরার, কারণ দেখো আমরা সবাই চটি পায়ে দিই, দেখেও জুতো পায়ে দিই, কোথাও ঘুরতে যাই, আর ঘুরতে গেলে কি হবে, এগরোল কিনে আনা যাবে, ক্ষীরকদম কিনে আনা যাবে, তা চটিটা পায়ে পড়তে পারলে তবেই কিনা সেগুলো সম্ভব। এই জন্য চটির ওপর ওর খুব খেয়াল, যে দেখে মামুই যখন এগরোল কিনতে যায়, ক্ষীরকদম কিনতে যায়, তখন পায়ে চটি দিয়ে, জুতো দিয়ে তারপর বাইরে যায়। তাই ও চেষ্টা করে চটি পায়ে দিলেই বুঝি ওসব আনা যাবে, কিন্তু দেখে পাটা তো ঢুকছে না ওর, তখন বিরক্ত হয়ে এসে আমাদেরকে মারতে আসে, নলে পাপস থাকলে পাপস কামড়ে কামড়ে ছেড়ে এখন প্রচণ্ড রেগে গেছে, বুঝলো তো। এখন তিনতলা রান্নাঘরে চলে আসলাম, কারণ সকালের টিফিন কি খাওয়া হবে সেটা এখন গুছাবো। তা ভাবছি আমগুলো ছুলে নেব, আর কলা রয়েছে চিড়ে ভিজিয়ে, চিড়ে দিয়ে দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে সকালের টিফিন খাওয়া হবে। আর তারপর আমি একটু স্নান করে নেব, নিয়ে আমি পুজোয় বসবো। আজকে বৃহস্পতিবার, এই যে দেখো কালকে বিকালবেলায় মামুনি ফুল এনে রেখেছে আজকে বৃহস্পতিবারে পুজো করার জন্য। আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাই, তা আমি টিফিন টিফিন করে নিয়ে তারপর আমি লক্ষ্মীর ঘট পাতবো স্নান করে নিয়ে। দেখো আকাশটা মেঘে ঢাকা, আকাশে খুব মেঘ করে রয়েছে, রোদের তেমন কোনো জোর নেই। এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ দিকটা, যেখানে পুকুর আছে, আর নিম গাছের হাওয়া আসে জানো আমাদের বাড়ির দক্ষিণ দিক থেকে, বাড়িতে নিমের হাওয়া ঢোকে, এটা খুবই ভালো। আর দেখাচ্ছি আমাদের ছাদের অবস্থা, দেখো ছাদ তো কালকে সম্পূর্ণ ভিজে গেছিলো বৃষ্টিতে, আবার আজকে শুকিয়ে উঠেছে, কিন্তু আকাশে দেখো কত মেঘ জমে আছে, বুঝেছ? আজকেও মনে হচ্ছে কালকের মতন বৃষ্টি হবে। আর সূর্যদেব তো মাঝে মাঝে টুকিটুকি খেলছেন, আর মাঝে মাঝে টুকিটুকি খেলছেন, আর মাঝে মাঝে দেখা দিচ্ছেন, কিন্তু ওনার কোনো মানে আজকে তেজ বলে কিছু নেই, তাপ নেই, আলো তেমন প্রখর নয়। মানে কদিন যেমন উনি এমনভাবে খিলখিল করে হেসে হেসে আমাদেরকে জান জ্বালিয়ে মারছিলেন, চোখে তাকাতে পারছিলাম না রোদের দিকে, এত কড়া রোদ, মানে রোদের দিকে তাকালে মাথা একদম ঘুরে যেত, তা ওরকমভাবে উনি ভেলকি দিচ্ছেন না, উনি শান্ত রয়েছেন আজকে, উনি নিজেই মেঘে ঢাকা পড়ে আছেন, মাঝে মাঝে উকি দিচ্ছেন, খিক করে হেসে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছেন। তা যাই হোক বলো, এখন আকাশে মেঘ দেখলে কত আনন্দ লাগে বলো তো, কেন বলো তো, এখন তো আর হিসাব মতন বৃষ্টির সময় নয়, বর্ষাকাল তো পড়েনি, এখন হচ্ছে পুকুর ঠাটা পড়া রোদের সময়। এই সময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে রোদের তাপে, একেবারে গরম সহ্য করতে পারে না, গরমের চোটে খেতে পারে না, রান্না করতে পারে না, কোনো কাজে বেরোতে পারে না, বাধ্য হয়ে করে, সবই করে সবাই, কিন্তু বাধ্য হয়ে করে। তা এই সময় ঠান্ডা তো কেউ আশা করতে পারে না, যে শরীরে একটুখানি আরাম হবে বৃষ্টি আসলে, বৃষ্টির যে আনন্দ, যে প্রকৃতিটা ঠান্ডা হয়ে যায়, প্রকৃতি পরিবেশ ঠান্ডা হয়ে গেলে মানুষের তখন একটুখানি আরাম হয়, গরমের হাত থেকে বাঁচতে পারে, ক্লান্তি দূর হয়। তা এবছর যাই বলো, একটু একটু কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এত কষ্টের মধ্যেও কিন্তু দুদিন ছাড়া দুদিন ছাড়া বৃষ্টি দিয়ে কিন্তু মানে আমাদেরকে শান্তি দিচ্ছে, মানে পরিবেশটা বৃষ্টি হয়ে আমাদেরকে একটুখানি খুশি দিচ্ছে, আমরা আমাদের ক্লান্তিটা জুড়াতে পারছি, দুদিন একটু কষ্ট দেয় আবার একদিন বৃষ্টি হয়ে সেই কষ্টটা দূর করে দিচ্ছে। তবে সবাই সাবধান, কিন্তু মোচা নামক দৈত্য আসছে সবাইকে উলট পালট লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য, সবাই কিন্তু কাপড়ের কোচাটা শক্ত করে বেঁধে রেখো, ঠিক আছে?
আর পারলে দড়ি দিয়ে কোনো মোটা গাছের সাথে নিজেদের কোমরটাকে বেঁধে রেখো, নদী কিন্তু উড়াতে 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 ঘুড়ির মতন কোথায় নিয়ে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগের থেকে বলছি সবাই সাবধান হও। আর জানি না, বলছে নাকি আয়লা আর আয়লা যে এসেছিলো আর যে আমফান এসেছিলো তাদের থেকেও বেশি শক্তিশালী হবে, আর তখনই অনেক সময় অনেক জায়গায় কারেন্ট চলে গেছিলো, আর সঙ্গে সঙ্গে মানুষের জলের কষ্ট, কারেন্ট না থাকলে জল তুলতে পারছে না, মানুষের অনেক কষ্ট হয়েছিল। তাই বলছি এখন থেকে বাড়িতে বড় বড় জলের ডিব্বা সঞ্চয় করো কিনে কিনে, আর যখনই ঝড়টা আসবে জানতে পারবে খবরে জানাবে তার আগে আগে সব ডিব্বাগুলো ভরে রাখো, যাতে রান্না খাওয়া করতে পারো সেরকম জল সঞ্চয় করো ঘরে, খাবার জল, রান্নার জল, স্নানের জল আর খুব গুরুত্বপূর্ণ জল যেই যেই কাজে লাগে সব সঞ্চয় করে রাখো। বলা যায় না কি যে লন্ডভন্ড করবে, কোথায় কোথায় কারেন্ট থাকবে না, তখন পাম্প চালানো যাবে না, জল তোলা যাবে না, সতর্ক করে দিলাম বন্ধু হিসেবে, এটা দায়িত্ব আমার, তাই জানিয়ে দিলাম সবাই কিন্তু সজাগ থেকো, ঠিক আছে? আর ব্যবস্থাগুলো করে রেখো, আর ঘরে যা যা খেতে লাগবে মোটামুটি যেন খেয়ে বাঁচা যায় সেরকম খাওয়া দাওয়া মজুত রেখো। মোচা নামক দানবটা কিন্তু আসছে, আমি কিন্তু খবরের চ্যানেলগুলো দেখছি, আশা করি তোমরাও দেখছো, কিন্তু সেই জন্য অগ্রিম ব্যবস্থাটা ঠিক করে নাও, যে যদি আসে, যদি আমাদেরকে তছনছ করে তখন আমাদের মোটামুটি বেঁচে তো থাকতে হবে, তা সেই জন্য আমরা কীভাবে ওর সাথে মোকাবিলা করতে পারি, ঠিক আছে? আসছে কিন্তু, সত্যি আসছে। আর যদি কপাল খুব ভালো থাকে আমাদের তবে হয়তো অন্য কোনো দিকে ঘুরে যাবে, কিন্তু যেদিকেই যাক সেদিকেই তো কোনো না কোনো মানুষ থাকে, যেদিকেই ও যাক কোথাও না কোথাও তো ক্ষতি করবে, তাই সবাই সাবধান, ও যে কোথায় এসে হানা দেবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে? আজকে রান্না খুব বেশি কিছু করলাম না, আমের টক আর এখানে আলু পটলের তরকারি করেছি, জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলের তরকারি। আর এখানে করেছি দেখো, এখানে আছে থানকুনি পাতা, চেনো তো থানকুনি পাতা আর গ্যাদাল পাতা মিশিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করা হয়েছে। এবার এই বাটাটাকে আমি কড়াইতে তেল দিয়ে বাটাটাকে একটু ভেজে তুলবো, সামান্য একটু নুন দিয়ে, মানে স্বাদ মতো এই বাটা করলাম, আর খাওয়ার আগে আগে ডিমের অমলেট করে নেবো। আজকে আমি বাজার যাইনি, আর যেটা সকালে বলছিলাম সবাই কিন্তু খুব সাবধান, সাইক্লোন কিন্তু আসছেই, ঘূর্ণিঝড় মোচা, সবাই সাবধানে থেকো, আগের থেকে ব্যবস্থা নিও, বুঝলে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল, আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি লক্ষ্মীর ঘট পেতেছি, আর এখন আবার সন্ধ্যেটা দিয়ে দিলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেল, সন্ধ্যে দেওয়া হয়ে গেল, গোপালকে শয়ন দিয়ে দিলাম, এবার ঠাকুর ঘরের দরজা বন্ধ করে চলে আসলাম রান্নাঘরে। এবার একটু চা করবো, চা করে দিদাকে দেবো, সবাই মিলে আমরা একটু চা খাবো। আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, ফিরে আসছি আবার পরের ব্লগে, দেখা হচ্ছে।